তিস্তা নিয়ে পশ্চিমবঙ্গের তিন পরিকল্পনা, বিপাকে রয়েছে বাংলাদেশ। পশ্চিমবঙ্গ সরকার দার্জিলিং পাহাড়ে তিনটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে, যার ফলে এক দশকের বেশি সময় ধরে তিস্তা পানি বণ্টন চুক্তির জন্য অপেক্ষা থাকা বাংলাদেশ আরও বেশি ঝুঁকিতে পড়তে যাচ্ছে। ধারণা করা হচ্ছে পরিকল্পিত তিনটি দার্জিলিং প্রকল্পের মধ্যে দুটি সেচের জন্য তিস্তায় পানির পরিমাণ কমিয়ে দিতে পারে, বিশেষ করে ডিসেম্বর থেকে এপ্রিল সময়ের মধ্যে বাংলাদেশে যখন সেচের জন্য পানির চাহিদার প্রয়োজন বাড়ে। কি করে করুক, আমাদের পানির দরকার, বিশেষ করে পানির দরকার, পানি না হলে এগুলো আবাদ হবে না। পশ্চিমবঙ্গ সরকার তিস্তা লো ড্যাম প্রজেক্ট TLDP 1 এবং 2 এর উপর একটি প্রতিবেদন তৈরির অনুমোদন দিয়েছে, যার উৎপাদনের সম্মিলিত ক্ষমতা থাকবে 71 মেগাওয়াট বিদ্যুৎ। অন্যদিকে বালাসন এবং রংবাং নদীর উপর বালাসন হাইড্রো ইলেকট্রনিক প্রজেক্ট 38 মেগাওয়াটের DPR এর জন্য অনুমোদন প্রদান করা হয়েছে। তবে বিশেষ করে TLDP 1 এবং 2 এর উপর বেশ আলোচনা হচ্ছে, কারণ প্রকল্পটি বড়রঙ্গিট নদীর হয়ে তিস্তার সাথে সম্মিলিত হয়েছে আর তিস্তা পানিতে বাংলাদেশের অধিকার রয়েছে। তিস্তার পানি বণ্টন চুক্তি সেপ্টেম্বর 2011 সালে স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতায় তা স্থগিত হয়ে যায়। এদিকে গত কয়েক বছর ধরে তিস্তা চুক্তি শেষ করতে দেরি হয় ঢাকা বারবার দিল্লিকে তিস্তা চুক্তি বাস্তবায়নের তাগিদ দিচ্ছিল, কিন্তু দিল্লি এবং কলকাতার সম্পর্কের টানাপোড়েনের কারণে এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি। এদিকে পশ্চিমবঙ্গ সরকারের নেওয়া দুটি প্রকল্প TLDP 1 এবং 2 এ দুটি বাস্তবায়িত হলে তিস্তার পানি প্রবাহের পরিমাণ আরও কমে যাবে আর বাংলাদেশ শুষ্ক মৌসুমে পানির খরায় ভুগবে। তিস্তা ব্যারেজ প্রকল্পের অধীনে দুটি খাল নির্মাণ বেঙ্গল সেচ বিভাগের পরিকল্পনা প্রকাশে আসার পর থেকেই ঢাকার শঙ্কা আরও গভীর হয়েছে এই তিস্তা চুক্তিকে নিয়ে। তবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংস্থার একটি সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশ এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে, পাশাপাশি পশ্চিমবঙ্গের এই দুটি প্রকল্প নিয়ে তারা পর্যবেক্ষণ করছে। চলতি বছরের শেষের দিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর গেলে বিষয়টি দুদেশের মধ্যে আলোচনায় আসতে পারে।